টেস্ট কিংবা ওয়ানডে। সম্প্রতি বিশ্ব আসরে যেন শুধু ভারত অস্ট্রেলিয়ারই রাজত্ব। জাতীয় দলের মতো বয়সভিত্তিক টুর্নামেন্টও এ দু দলের আধিপত্য। এবার আরও একটা বিশ্বকাপ আসরের ফাইনালের মঞ্চে ভারত অস্ট্রেলিয়া, যদিও বিশ্ব আসরে ফেভারিট অজিরাই। 2023 সালের ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দিয়ে শুরু। ওভালে রোমাঞ্চকর সেই টেস্টে ভারতীয়দের 209 রানে হারিয়ে প্রথমবারের মতো টেস্ট চ্যাম্পিয়নশিপের সেরার তকমা গায়ে জড়ায় অজিরা। প্রথম ইনিংসে অজিদের করা 469 রানের জবাবে ভারত করে মাত্র 296 রান। পরে 270 রানে ইনিংস ঘোষণা করে ভারতকে 444 রানের অসম্ভব এক টার্গেট ছুড়ে দেয় ক্যাঙ্গারুরা, কিন্তু মাত্র 234 রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। টেস্ট চ্যাম্পিয়নশিপের মতো এবারের ওয়ানডে বিশ্বকাপেও এ দু দলের সামনে দাঁড়াতে পারেনি কেউই। তবে পুরো আসর জুড়ে একক রাজত্ব দেখানো টিম ইন্ডিয়া বড় হোঁচট খায় মেগা ইভেন্টের ফাইনালে। ঘরের মাঠে রোহিত বাহিনীর চোখের সামনে দিয়ে 16তম আসরের শিরোপা নিয়ে যায় প্যাট কামিন্সের দল। এবার এ দুই পরাশক্তি দক্ষিণ আফ্রিকার উইল মোরি পার্কে মুখোমুখি হবে যুব বিশ্বকাপের ফাইনালে, যদিও সে ম্যাচে সমীকরণের দিক থেকে এগিয়ে ভারতই। কেননা আসলে এখন পর্যন্ত 6 ম্যাচের একটিতেও হারেনি ভারতীয় যুবারা। এছাড়া অনূর্ধ্ব-19 বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়ন ছাড়াও সর্বোচ্চ 5 বার শিরোপা জয়ী দল এই ভারত। অন্যদিকে 1988 সালের প্রথম আসরে শিরোপা জয়ী অস্ট্রেলিয়া এই টুর্নামেন্টে সবশেষ শিরোপা জিতেছে 2010 সালে। পরের আসরগুলোতে আর ফাইনালে ওঠা হয়নি অজিদের। তবে এবার বেশ ভালো ছন্দে আছে অস্ট্রেলিয়া। নিজেদের 6 ম্যাচে একটিতেও হারের স্বাদ পায়নি অস্ট্রেলিয়ান যুবারা। দলের ক্রিকেটাররাও আছেন দারুণ ফর্মে। তবে এই ফাইনালে বিশ্বকাপে রোহিতদের হারানোর বদলা নিতে চাইবে ভারতের যুবারা, আর সিনিয়রদের মতো শিরোপা জয়ের ধারা অব্যাহত রাখতে চাইবে অস্ট্রেলিয়ান যুবারা। তবে শেষ আসে কারা হাসে সেটাই এখন দেখার অপেক্ষা। তামিম হোসেন, সময় সংবাদ।